হে জগতবাসী, আজ আমি শামিম আলী চিস্তি আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে আসলাম। সে আলোচনাটি হলো যে আল্লাহ কোরআনে একটি কথা বলেছেন যে তুমি যা করবা ঠিক তা পাবা, এবং আল্লাহ এটিও বলেছেন যে আমি কাউকে ঠকাই না এবং কাউকে আমি কমও দিই না বেশিও দিই না এবং কাউকে ঠকাই না। এখন কথা হলো যে আল্লাহ যা বলেন সত্য, আল্লাহর কোরআন সত্য। তো এখন বিষয় হলো যে এই কথার কিছু প্রমাণ হলো যে যা করবে সে ঠিক তা পাবে। যেমন একজন শাশুড়ি, একজন শাশুড়ি যখন একজন ছেলের বউকে বলল যে বৌমা, তুমি একটু আমার পিঠটা একটু ডলে দিবে, আমার পিঠটা একটু কেমন লাগছে একটু টিপে দাও, একটু ডলে দাও, তখন সে বউ কী করল, সে তার বউ তার পা দিয়ে শাশুড়ির পিঠটাকে ডলতেছে। তখন শাশুড়ি দেখতে পেল এবং হাসতে লাগল, বলল তুমি আমাকে পা দিয়ে ডলছো এতে আমার কোনো আপত্তি নাই গো মা, কিন্তু তুমি যা করছো তুমি তাই পাবা। তুমি যদি কখনো শাশুড়ি হও তাহলে তোমার ছেলের বউ তোমাকে পা দিয়েই দেবে, এতে আমার দুঃখ করার কিছু নেই। তো এই কথাটি এমনভাবে ফলে গেল, কোনো একদিন দেখা যায় সেই বউ একদিন গর্ভবতী হলো, সন্তান হলো, সন্তান বড় হলো, সন্তান বিবাহ করলো। এখন দেখা যায় সেই সন্তানের বিবাহর পরে যে বৌমাকে এনেছে, তখন কিছুদিন যাওয়ার পরে হঠাৎ একদিন সে শাশুড়ি হয়ে নিজেই বলল মাগো আমার পিঠটা একটু ডলে দাও তো। তখন কি হলো, সেই বৌমা চাইতেছে তার হাত দিয়ে শাশুড়ির পিঠটা ডলে দেবে, কিন্তু এত চেষ্টা করে কিন্তু তার হাত ওঠে না, পা ওঠে, বলতেছে মাগো আমি আপনার পিঠ ডলে দিতে পারবো না। কেন মা, আমি যতই চেষ্টা করি কিন্তু আমার হাত ওঠে না, আমার পা ওঠে আপনার পিঠে, এই জন্য আমি পারবো না। তখন শাশুড়ি বলতেছে মাগো দাও পাও দিয়েই দাও, কেন না যে আমি যা করেছি আমি তা তো পাবোই, তুমি চেষ্টা করলেও তুমি হাত দিয়ে দিতে পারবে না, কারণ আমি তো পা দিয়ে দিয়েছিলাম, এখন আমার বউ তো আমাকে পা দিয়ে দেবে। এ হলো একটা বিষয়। তো আরও একটি বিষয় হলো এই পৃথিবীতে মানুষ জন্ম নেয়, চলছে ফিরছে খাচ্ছে, যা কিছু করতেছে সমস্ত কিছুই কর্মফল, কর্মফলের বাহিরে কিছুই না। তো এখন দেখা যায় এরকম কর্মফল নিয়ে পৃথিবীতে মানুষ বসবাস করতেছে, সে বুঝতেই আছে না সে যে কোন কর্মফলে ভোগন্ত ভুগতেছে, ইহকালের না পরকালের নাকি বিগত পিছনের জন্মের সেই ভোগন্ত ভুগিতেছে। তবে হে জগতবাসী, আজকে আপনাদের সামনে ছোটোখাটো একটা আলোচনা নিয়ে আসলাম। এই আলোচনাটিতে আমরা এটাই বুঝলাম যে আমি যদি কুকর্ম করে থাকি তাহলে এই কুকর্ম আমি পাইবার জন্য প্রস্তুত থাকতে হবে। আমি যদি কাউকে কষ্ট দিই মুখের ভাষায় বা শরীরের আঘাতে তাহলে কি হবে, আমার অপেক্ষাই করতে হবে যে এই জিনিসগুলো আমি আবার পাব। তবে কেউ যদি তওবা করে ছেড়ে দিতে পারে আর জীবনে কখনো এরকম কিছু না করে, ইনশাআল্লাহ আশা করা যায় তার সেই কর্মফলগুলো একভাবে না একভাবে কেটে যাবে, তখন ওই ভোগ তার করতে হবে না। তবে এতটুকু মনে রাখতে হবে যার কাছে অপরাধ করা হয়েছে তার কাছে যদি ক্ষমাটা চেয়ে নেওয়া যায় তাহলে ওটা সঙ্গে সঙ্গে কেটে যাবে, যেটা আমি করেছি সেটা আমি পাবো এটা কেটে যাবে, তার এটা থাকবে না। তবে হে জগতবাসী, আজ এই কথাগুলো বলার যে উদ্দেশ্য যে মানুষ ইহকালে বেঁচে আছে, যা কর্মফল করে তা থেকেও মানুষ ভোগান্তি ভোগে এবং বিগত জন্মের কর্মফল তো আছেই, তো এ থেকে আমাদের রেহাই পেতে হলে মানব সেবা এবং মানুষের কাছে ক্ষমা প্রার্থী, কাউকে কষ্ট না দেওয়া, এবং যদি কেউ আমার দ্বারা কষ্ট পেয়ে যায় সাথে সাথে ক্ষমা প্রার্থী হওয়া, যদি আমরা এমনটা ধরে রাখতে পারি তো ইনশাল্লাহ আমরা অবশ্যই এই আত্মার মুক্তির
অগ্রসর হতে পারবো। তো সকলেই ভালো থাকবেন। আরেকটি কথা হলো, আমাদের এই চ্যানেলের আলোচনা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করুন, পরবর্তীতে আমাদের ভালো ভালো ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। তো আজ এ বলেই রাখছি, আল্লাহ হাফিজ।